আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল লেভেল ওয়ানে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু যে ফ্রেম লাগানো হয়েছে, দুই পাশে ফ্রেম, ফ্রেমের কাজ কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এই প্রতিটি ফ্রেমে কিন্তু বসানো হবে গ্লাস। তো এখানে দেখেন, এটা হচ্ছে লোয়ার প্যানেল বোর্ড, উপরে এই অংশে কিন্তু গ্লাস লাগানো হচ্ছে। এখানে এই অংশে কিন্তু এখনো প্যানেল বোর্ড বসানো হয়নি, এখানে লোয়ার বসানো হবে। সব মিলিয়ে মোটামুটি অধিকাংশ জায়গায় এখনো কিছু কিছু কাজ বাকি রয়েছে। তো এখানে যে স্ক্যাফোল্ডিংটি দেখতে পাচ্ছেন, মূলত এই স্ক্যাফোল্ডিং এর দ্বারা এই যে এখানকার যত লাইট রয়েছে, লাইটিং এর কানেকশন কিন্তু করা হচ্ছে এই স্ক্যাফোল্ডিং দ্বারা। পরবর্তী অংশে শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এই স্ক্যাফোল্ডিং ডিসমেন্টল করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য চলন্ত সিঁড়ি। দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে প্রস্তুত কিন্তু একেবারে। তার পাশে কিন্তু যে এখানে একটি চলন্ত সিঁড়ি স্টিল স্ট্রাকচার সিঁড়ি রয়েছে, এবং কি এখানকার যে লিফটটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখন লিফটিও কিন্তু পুরোপুরি ভাবে প্রস্তুত। দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ফ্রেম, এখানে একটা গেট হবে। দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করবেন হচ্ছে এই যে এখানকার যে বোর্ডিং ব্রিজ রয়েছে, এই বোর্ডিং ব্রিজে প্রবেশ করার জন্য এই গেটটি ব্যবহার করা হবে। শুধুমাত্র একটি নয়, এখানে দুই দুইটি গেট। এখানে একটি দেখতে পাচ্ছেন, যদি আমি একটু পিছন থেকে দেখাই, তার পাশে এই যে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত দুইটি গেট হবে প্রবেশ করার জন্য। এটা হচ্ছে বোর্ডিং ব্রিজ। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পাইপ লাইন, কেবেল লাইন সবগুলো কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে, বা কাজ কিন্তু চলমান রয়েছে। তো যাত্রীগণ চাইলে যে এখানে যে একটি লিফট দেখতে পাচ্ছেন, চাইলে কিন্তু এই লিফট দিয়ে সরাসরি লেভেল টুতে প্রবেশ করতে পারবেন। এই যে লিফটের গেট প্রবেশ করার জন্য, তো এই সিরিয়ালে কিন্তু অসংখ্য লিফট রয়েছে একেবারে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্রেম, এই
এই ফ্রেমটা ঘুরে এ পর্যন্ত আসছে, তার মানে এখান থেকে শুরু হয়ে এখান থেকে হয়ে এই পর্যন্ত। কারণ হচ্ছে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, নিচ থেকে আসার জন্য এই গেটটিতে প্রবেশ করার জন্য কিন্তু এই গ্লাসটি লাগানো হচ্ছে। সেম এই যে এখানে আরেকটি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে ফ্রেম, এখানে যে আরেকটি বোর্ডিং ব্রিজ রয়েছে সেই বোর্ডিং ব্রিজে প্রবেশ করার জন্য কিন্তু এই যে এখানে কিন্তু আরেকটি গেট থাকবে, এবং কি সামনে আরেকটি দেখতে পাচ্ছেন বোর্ডিং ব্রিজ, তার পাশে কিন্তু এই যে এখানে একটি চলন্ত সিঁড়ি প্লাস স্টিল স্ট্রাকচার স্টিয়ার কেস। সাথেই রয়েছে একটি লিফট, যেখানে দেখতে পাচ্ছেন একটি লিফট, এখানকার প্রতিটি বোর্ডিং ব্রিজের সাথে কিন্তু একটি করে লিফট, একটি জ্বলন্ত সিঁড়ি, একটি স্টিল স্ট্রাকচার স্টেয়ার কেস। যেমন এখান থেকে যদি আমরা দেখি, এই যে দেখেন একটি লিফট ফ্রেম, তার পাশে কিন্তু এই যে এখানে দেখেন একটি চলন্ত সিঁড়ি, এবং কি একটি স্টাস স্ট্রাকচার একটি স্টেয়ারকেস। এই তৃতীয় টার্মিনালের ভিতর অংশে প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় যেখানে চলন্ত সিঁড়ি রয়েছে, তার পাশে কিন্তু একটি করে লিফট রয়েছে। এখানকার সিলিং এর যে কাজগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সিলিং এর কাজগুলো কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখন বর্তমানে যে জায়গার কথা বলতেছি এটা হচ্ছে একেবারে তৃতীয় টার্মিনালের একেবারে উত্তর প্রান্তে, যেটা উদ্বোধনের দ্বিতীয় অংশ। তো দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু উপরে লাইটিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সেই কারণে কিন্তু এই যে এখানকার যে স্ক্যাফোল্ডিং দেখতে পাচ্ছেন, স্ক্যাফোল্ডিং এই স্ক্যাফোল্ডিং কিন্তু অলরেডি ডিসমেন্টেল করা হয়েছে। তো দর্শক, এই ছিল তৃতীয় টার্মিনালের বর্তমান কাজের সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।